10,000 টাকার মধ্যে 1200 ওয়াট স্পিকার হিল্টনের। হ্যাঁ, সবচেয়ে বেশি আমাদের যদি কোনো স্পিকার সেল হয় তাহলে এই স্পিকার সেল হবে। রেটের দিক থেকেও মনস্টার স্পিকার। তো বন্ধুরা, তোমরা সবাই হিল্টনের বেসের স্পিকার খুঁজছিলা, তো এটা বেসের স্পিকার। দাদা, এটা কত ওয়াট? 1200 ওয়াট। তো এটা আনবক্সিং হচ্ছে। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তোমাদের নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো এটা হচ্ছে সেকেন্ড পার্ট, আর এটাতে তোমাদের জন্য বেসের স্পিকার দেখানো হবে, হিল্টনের কিউডি অডিওর। তো ভিডিওটা দেখতে থাকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এরকম নতুন নতুন ডিজিটাল ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য। বন্ধুরা, এটা হচ্ছে হিল্টন কোম্পানির 18 ইঞ্চির 1200 ওয়াট স্পিকার, যেটাতে 4 ইঞ্চি ভয়েস কয়েল আছে, আর মোটামুটি কোয়ালিটি দারুণ। মানে যারা কম টাকার মধ্যে বেসের স্পিকার নিতে চাও, যাদের বাজেট কম বা নতুন স্টার্টিং করছো, তারা হিল্টনের এই স্পিকারটা নিতে পারো, 1200 ওয়াট। আর প্রাইস তো সামনে বলবোই, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। দাদা, এটা তো 1200 ওয়াট, 1200 ওয়াট কত ইঞ্চি ভয়েস কলে আছে? 4 ইঞ্চি ইনআউট ভয়েস, 4 ইঞ্চি ইনআউট ভয়েস কল। আর পেপার কোয়ালিটি দেখতেই পারতেছো, বন্ধুরা এটা তো গেল 1200 ওয়াট। এরপরে তোমাদের দেখাচ্ছি হিল্টনের 800 ওয়াট স্পিকার, যেটার প্রাইস রেঞ্জে তোমাদের বলবো। আর 800 ওয়াট স্পিকারটা, যারা 1 পেয়ার মাল নিয়ে নতুন স্টার্টিং করছো, 800 ওয়াটের লো আর 300 ওয়াটের হাই দিয়ে, তারা এই স্পিকারটা ব্যবহার করতে পারো। খুবই কম দামে স্পিকার, মানে খুব কম দামে ভালো জিনিস পেয়ে যাবা হিল্টনের, হিল্টন কোম্পানির। তো তোমরা একবার ইউজ করে দেখতে পারো, আর কোনো সার্ভিস দরকার হলে তো তোমরা কোচবিহারে মহাবীর ইলেকট্রনিক্সে পেয়েই যাবা। তা বললো, তাদের জন্য বেস্ট রেসপন্স স্পিকার আছে, যে কোনো মেশিন, এটাও 4 ইঞ্চি ভয়েস কল, 4 ইঞ্চি ভয়েস কল আছে, কিন্তু CCAW ভয়েস কল, CCAW ভয়েস কল। এটা হলো যে কলগুলো আপনারা আউজা RCF যেগুলো ব্র্যান্ডেড কোম্পানির কল থাকে, কোম্পানির সেই কলই এর মধ্যে লাগানো আছে, যাকে CCAW কল বলে। তো এই জন্য কি হয়, যে কোনো মানে লো ওয়াটে হোক বা হাই ওয়াটে মেশিনে দিয়েও এটা বেশ ভালো পাঞ্চ পাওয়া যায়। এটার কি প্রাইস রেঞ্জ আছে? এটা প্রাইস দেখো, এই স্পিকারের প্রাইস একটু আপ ডাউন হতে থাকে, এই জন্য কারণ কোল কোল যেটা থাকে ওটা ইম্পোর্ট বাইরে থাকে। এখনকার মার্কেট এটা 16,000 টাকা পেয়ার চলছে, 16,000 টাকা পেয়ার, মানে 8,000 টাকা পিস। আর আউজার 650 নিতে গেলে তো বহুত দাম, ওইটাও অনেক দাম। তো একবার ট্রাই করে দেখতে পারো এটাও। আর এই যে আমি আজ অবধি মানে যত বছর থেকে হিল্টন বেচতেছি, এই স্পিকারের এক পিসেরও সিঙ্গেল কোনো কমপ্লেন আসেনি আজ অবধি। অন্যান্য স্পিকারে হয়তো কোনো কমপ্লেন ছোটখাটো আসছে, এই এমন একটা স্পিকার যার আজ অবধি কোনো কমপ্লেন আসেনি। আর যারা নিচে তারা 5 বছর 6 বছর র্যান্ডমলি ভাড়া মারতেছে, কোনো কমপ্লেন নেই। বেজোরের দিক থেকে বলো, স্টিকারের যেটা কোয়ালিটি আছে, তারপরে লং লাইফিং বলো, কোনো কমপ্লেন নেই। ও, স্পিকারের কমপ্লেন কি বলো তো? কেউ যদি চালাতে না পারে, সে JBL RCF যত কোম্পানি দামি দামি কোম্পানি হোক না কেন, সে কেটে ফেলবে। আর যদি কেউ চালাতে পারে, সে অনেক লো থেকে লো স্পিকারও ভালো করে চালাবে, বড় বড় চালিয়ে দেবে। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, তোমাদের হিল্টনের 2 পিস স্পিকার তো দেখালাম, 18 ইঞ্চি বেসের। আর তাছাড়াও হিল্টনের যত 18 ইঞ্চির স্পিকার আছে, 1500 ওয়াট, 2000 ওয়াট সব কিছুই পেয়ে যাবো মহাবীর ইলেকট্রনিক্সে। আর এখন তোমাদের দেখাচ্ছি কিউডি অডিওর 18 ইঞ্চির 1500 ওয়াট স্পিকার, যেটাও তোমরা কিউডি অডিওর যত ব্র্যান্ড, যত স্পিকার আছে, 18 ইঞ্চি, 15 ইঞ্চি, 12 ইঞ্চি সব কিছুই তোমরা মহাবীর ইলেকট্রনিক্সে পেয়ে যাবা। 1500 ওয়াট, এটাতে তোমার 5 ইঞ্চি ভয়েস কলে আছে, 1500 ওয়াট, টোটাল 1500 ওয়াট। দেখতেই পারো স্পিকারের কোয়ালিটি কি আছে।
মেইন হলো এই স্পাইডারটা, ডাবল স্পাইডার, ডাবল স্পাইডার আছে উইথ স্পাইডার সাসপেন্স দেখছো তো, অনেক জাম্প মানে অনেক ভাইব্রেশন আছে, হার্ড পাঞ্চেস আছে, 5 ইঞ্চি ভয়েস কল আছে, 5 ইঞ্চি ভয়েস কল করার মধ্যে 1500 ওয়াট ম্যাগনেটের সাইজ দেখে নাও, হিটসিং দেওয়াই আছে, হিটসিং দেওয়া আছে। তো এটার কি রেঞ্জ আসছে? এটার রেঞ্জ এখন আমি রিভিউ হয় নাই, তাও আমি আপনাদের জন্য একটা আইডিয়া দিই, অ্যাপ্রক্স অ্যাপ্রক্স বলে দাও আপনি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়ান, এটা অনলি 15000 টাকা, 15000 টাকায় 1500 ওয়াট, ও সরি 1500 ওয়াট, 1500 ওয়াট, 18 ইঞ্চি 1500 ওয়াট, 15000 টাকা, 5 ইঞ্চি ভয়েস কলে থাকতেছে, 5 ইঞ্চি ভয়েস। তো বন্ধুরা কারো যদি দরকার হয় কোচবিহারের আশেপাশে, কোচবিহার আলিপুর দিনহাটার, তো মহাবীর ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন, অ্যাভেলেবেল মাল আছে। দেখা তো এখানে টোটাল মেনশন করছে 18 ইঞ্চি ভয়েস কল হলো 5 ইঞ্চি 1500 ওয়াট আর এম এস পাওয়ার, ঠিক আছে, জিএসটি 1500, যারা বলে না যে যারা ইউজ করতে চায় তারা একবার নিয়ে দেখুন, একবার নিয়ে দেখুন। তো বন্ধুরা তোমাদের আরেকবার ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে কিউডি অডিওর 18 ইঞ্চি 1500 ওয়াট স্পিকার, যেটা 5 ইঞ্চি ভয়েস কয়েলে আছে, আর এটার প্রাইস হচ্ছে 15000 টাকা। বন্ধুরা তোমাদের সামনে যে স্পিকারটা নিয়ে এসেছি এখন, সেটা হচ্ছে কিউডি অডিওর 21 ইঞ্চি স্পিকার, যেটার ওয়াট হচ্ছে 3000 ওয়াট, আর এটা তোমাদের সামনেই আনবক্সিং করব, আর দেখব কেমন কোয়ালিটি আছে, আর প্রাইস লিস্টও তোমাদের বলবই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, এটা আনবক্সিং করবো এখন। তো সাইজ ম্যাগনেট, এ তো অনেক বড় ম্যাগনেট, আমার তো হাত এই এতটুকু, মানে দুই তিনটা হাত ওর পাততে পাবে না। 3000 ওয়াট, কত ইঞ্চি ভয়েস কয়েল এটা? 6 ইঞ্চি ইনআউট, 6 ইঞ্চি ইনআউট ভয়েস কয়েল। তো এটা চালানোর জন্য তো অনেক হেভি মেশিন দরকার। আইসে গেছে কিউডির 10000, কিউডির 10000 ওয়াট, মানে এই কোম্পানির স্পিকার সেম কোম্পানির মেশিনও চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো অন্য কোম্পানিতে কোনো যাওয়ার দরকার নেই, এই 21 ইঞ্চি 3000 ওয়াট স্পিকার নিলে কিউডি অডিওরই 10000 ওয়াটের অ্যাম্পলিফায়ার চলে আসছে। একবার পেপারটা দাবায় দেখো তো, দারুণ হেভি, মানে আমার পুরো ওয়েট দিয়েও এটা দাবতেছে না, মানে অ্যাম্পলিফায়ার কতটা হেভি লাগবে আর কতটা ভালো কারেন্ট সাপ্লাই লাগবে এটা আমি চিন্তা করতেছি আর কি। কিন্তু এটা যেখানে বাজবে না, মোটামুটি 1.5 কিলোমিটার বা 2 কিলোমিটার দূর থেকে লোক ভেজ। আচ্ছা, এটার জন্য তো ক্যাবিনেটও সেরকম হেভি দরকার, মিনিমাম 25 ইঞ্চি প্লাইয়ার ক্যাবিনেট লাগবে। আচ্ছা, ক্যাবিনেট কি এখানে অ্যাভেলেবল আছে? ডুয়াল 18 আছে, সিঙ্গেল 18 আছে। না না, এটা তো 21, সরি, ডুয়ালেও আছে, সিঙ্গেলেও তো আছে, 21। আচ্ছা 21, আচ্ছা, উইথ ট্রলি চাকা সিস্টেম থাকবে, ও আরেকটা জিনিস তো বলাই ভুলে গেলাম, এত হার্ড স্পিকারের মোস্টলি সবাই ভাব, মানে তোমার লুপগুলো ছেঁড়ার প্রবলেম থাকে। হ্যাঁ হ্যাঁ, এই লুপটা দেখতেছো কিভাবে একদম স্পাইডারের নিচ দিয়ে, হ্যাঁ, ভিতর দিয়ে ঘোরানো। আচ্ছা, স্পাইডারের উপরেই আছে, প্রেসার দিয়ে বাজাও, যেভাবে বাজাও লুপ কাটার, এটাতে কোনোদিন চান্স হবে না। আচ্ছা, আর আশা করি কি যে কল দেওয়া আছে মেশিনে বাজায় একে কেউ কাটতে পারবে না, যার কপাল খারাপ শর্ট সার্কিট হয়ে কাটলে পরে বাজায় কারো ক্ষমতা নেই স্পিকার দিয়ে উড়ায়। আচ্ছা, এটা কি রেঞ্জের মধ্যে আসবে? তো এত হেভি স্পিকার, এটা রেঞ্জ আপনাকে বলে দিতে দাও, কেউ রকম পাপাই বললো অ্যাকচুয়াল কে আমরা যে সেলিং রেট আছে 29,000 টাকা পিস, ঠিক আছে পিস, একমাত্র শুধু তোমার সাবস্ক্রাইব যারা আছে, যারা তোমার নাম নিয়ে আসবে তাদেরকে পাক্কা 2000 টাকা ডিসকাউন্ট দিব, অনলি 27,000 এরা নিতে, মানে 27,000 টাকা এক পিস, এক পিস নিতে পারবে, 21 ইঞ্চি 21 ইঞ্চি 3000 ওয়াট, 6 ইঞ্চি ভয়েস, 6 ইঞ্চি ভয়েস। আচ্ছা, আর একটা জিনিস বলি দেই, এটা কিন্তু 4 পিস ম্যাগনেট না, যারা সাউন্ডের লাইনে আছে তারা, হ্যাঁ, তারা জানে যে 4 পিসের থেকে
ফুল ম্যাগনেটের প্রেশার অনেক বেশি হয়, ঠিক আছে? তো এই যেখানে বাজবে মনে করে এরিয়া হিলাই দিবে। আমার আমার যেখানে সেল হয়েছে আমি লাগবে ওর টেস্টিং ভিডিও তোমাকে দিব, তুমি একবার পাবলিককে মানে নিজের ভিউয়ার্সদেরকে দেখাই দিও, এই টেস্টিং ভিডিও আছে আমার কাছে। তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে যে আমার নাম নিয়ে যদি আসো তোমরা 2000 টাকার ডিসকাউন্ট পাবে। আর কিউডিওর মাল ওজিবিআরে তো কোনো শপে পাবা না, তো মহাবীর ইলেকট্রনিক্স ছাড়া। তো যারা নিতে চাও চলে আসো পুজোর আগেই, পুজোর ধামাকা অফার চলবে। পুজোতে হয়তো কিছু রেটের আপ ডাউন হতে পারে, সেটা বলো আজকের ডেটে বলো, এক মাস অবধি টাইম আছে, যারা নিতে চায় 7000 টাকায় নিয়ে যেতে পারে। আচ্ছা, পুজোর ধামাকাতে এই বছর আমাদের কিউডি অডিওর অল মডেল যেমন 10 কিলো মানে 4 কিলো থেকে স্টার্ট করে 10 কিলো অবধি টোটাল অ্যাম্পলিফায়ার এখন স্টক চলে আসছে আমাদের। যাদের নেওয়ার ইচ্ছুক তারা এসে নিতে পারে, এখনও রিজনেবল রেটে আমরা দিতেছি মাল। অনেক মালেরই দাম বাড়ছে কিন্তু এখনও আমাদের ওল্ড রেটেই চলতেছে। দেখতে পারো সব কিউডির অ্যাম্পলিফায়ার আমাদের ফুল স্টক চলে আসছে। এই বছর কিউডিতে তোমরা ড্রাইভার রেক, ঠিক আছে, ক্রস ওভার, ভেনু 360, ভেনু 260, তারপরে ইকোলাইজার যেটা ডটের মডেল ছিল, তারপরে অ্যাক্টিভ লাইনারিং, অ্যাক্টিভ লো, অ্যাক্টিভ ভয়েস মনিটর সব কিছু দেখতে পারবা। আচ্ছা, এক্সপোর ভিডিও যদি তোমরা দেখে থাকো মুম্বাই, সরি কল, হ্যাঁ দিল্লি এক্সপোতে যেটা কিউডি স্টল লাগাচ্ছিল, যদি ইউটিউবে যায় দেখতে পারো ওইখানে যা মাল লাগানো আছে সবই মাল আমাদের কাছে আসবে ধীরে ধীরে করে। আর বেস্ট অপশন আছে কি কিউডি এখন টোটালি অ্যাক্টিভে চলে যাচ্ছে, তোমরা অ্যাক্টিভ ভয়েস মনিটর, অ্যাক্টিভ লাইনারি, অ্যাক্টিভ 18 সব কিছু তুমি কিউডির এখন পেয়ে যাবা। অ্যাক্টিভ মাল অ্যাক্টিভে অনেক অনেক চিপ বাজেটের মধ্যে, ওইটাই বলতে চাচ্ছিলাম যে অন্য ব্র্যান্ডেরই তো অ্যাক্টিভ আছে, JBL আছে, RCF আছে, তো এই অ্যাক্টিভের মানে রেঞ্জ কিরকম আসবে মানে বাকি আদার্স ব্র্যান্ডের থেকে? একটা আইডিয়া দিতে দিচ্ছি, ঠিক আছে, এখনো কিন্তু আমাদের কাছে মাল আসে নাই, আমি তোমাদের জন্য একটা বাস আইডিয়া দিতেছি কি অ্যাক্টিভ তোমরা কততে পেয়ে যেতে পারো। অ্যাক্টিভ লাইনারে যদি কেউ নিতে চায়, আগে আমি লোয়ের কথা বলে দিই, 1200+1200 সব উপর অ্যাক্টিভ অনলি 90,000 পিস, 90,000 টাকা পিস মানে 180,000 টাকা জোড়া অ্যাক্টিভ, মানে 1200 অ্যাক্টিভ মানে বন্ধুরা তোমরা বুঝতেই পারতেছো অ্যাম্পলিফায়ার সেট থাকবে একেবারে, তো অ্যাম্পলিফায়ার আলাদা করে নেওয়ার কোনো দরকার নেই, মানে 180,000 টাকার মধ্যে 4 পিস মানে 2 পিস ডুয়েল লো, 1200 করে স্পিকার, ওটার মধ্যে অ্যাম্পলিফায়ার সেট থাকবে, তোমার মাইক্রোভার 4, মিডিভার 4, ঠিক আছে, ড্রাইভার রেক 360, ড্রাইভার রেক 260, ড্রাইভার রেক PA2, তারপরে 231 ব্যান্ডের ইকোলাইজার নিউ মডেল আসতেছে, 215 ব্যান্ডেরও আসতেছে, আর এইদিকে আসতেছে তোমার কিউডির ডিবি বক্স যেটা এখন খুবই চলতেছে, মিক্সারের সঙ্গে কানেক্ট করে মোবাইল টোবাইল কাজ চালানোর জন্য, যাতে সিগন্যালের নয়েজ কম আসে, এগুলো সব নতুন মডেলের আসতেছে। আর অ্যাম্পলিফায়ারের মধ্যে তো 3টা নিউ মডেল আসছে এখনই, সেটা আপনাকে দেখাচ্ছি, এর মধ্যে আছে একটা HD আসছে, আর এটা অনেক দিন অবধি বন্ধ ছিল V-Series, সেটা V-Series এই বছর থেকে পেয়ে যেতে পারবে। আচ্ছা, এটা এই 21 ইঞ্চি চালানোর জন্য গোল্ড, এই যে 12,000 গোল্ড, 5,000 পার চ্যানেলে আছে, ডাম্পিং ফ্যাক্টর কত থাকে? 2000 ডাম্পিং ফ্যাক্টর। দাদা কিউডির তো অনেক স্পিকার দেখলাম, তো কিউডির কিছু অ্যাম্পলিফায়ারও দেখি। ভাই লোক আমি হিন্দি ম্যাপ থোড়া বলতে হ্যাঁ, কিউডি অ্যাম্পলিফায়ার আমি মার্কেট মেয়ে সবসে টপ মে চল রা, ঠিক হ্যাঁ, ইসকি কোয়ালিটি মানে ক্যা বোলু, মানে ইতনে সাল সে বেচ রা হুম, আজ এক এক মানে এক সিঙ্গল পিস কা ভি কোই কমপ্লেন নেই হ্যায়, চাহে স্পিকার উসসে কট জায়ে, চাহে বেস কা, চাহে সাউন্ড কা, কোই ভি কোয়ালিটি মানে কোই কমপ্লেন হি নেই হ্যায়। দূসরি বাত কিউডি এক এসা কম্পানি হ্যায়
जो अभी ट्रांसफार्मर और कार्ड दोनों पे वारंटी दे रहा है। कार्ड सब समझते हैं कि पीछे का कार्ड या क्या कार्ड, मैं इसीलिए पूरा मशीन खोल के आपको दिखाऊंगा कि किस किस पे वारंटी दे रहे हैं कंपनी और कितने टाइम तक के लिए दे रहे हैं। और अंदर का जो चैनल बोर्ड वगैरह है वो भी सब आप देख लो। बहुत लोगों का डाउट रहता है कि अंदर का कार्ड कहाँ मिलेगा, चाइना कार्ड है या इंडियन कार्ड है, वो सब कुछ मैं आपको आज दिखाऊंगा।